हेलो गाइज, वेलकाम ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা আজকে চলে এসেছি বহরমপুর পোস্ট স্টেশন। বহরমপুর পোস্ট तो বন্ধুরা, আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানটায় তোমরা টিকিট কাটতে পারবে। তো এটি হচ্ছে স্টেশনের বাইরে ডানাতে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক আমাদের সেই স্টেশনে। তো চলো স্টেশনটাকে তোমাদেরকে ঝট করে ঘুরিয়ে দেখে নিই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তো চলো সঙ্গে থাকো। আর এই হচ্ছে ট্রেনের টাইম। তো ট্রেনের টাইমটা তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের সেই বহরমপুর স্টেশন, যেটি আমাদের এখানে সব রকমই ট্রেন দাঁড়ায়। তো চলো সেই স্টেশনটাকে তোমরা এবার ঘুরে দেখো। তো এখানে যারা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, যারা সব ট্রেন, তো স্টেশনেতে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকবে। তো চলো আমরা এবার 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাই, সেখান থেকে ভিডিওটা শ্যুট করব। 1 নম্বর প্ল্যাটফর্ম হতে ভিডিও দেখে নিচ্ছ, তো আমরা এক্সেলেটারে চেপে গেছি। তো চলো দেরি না করে উপর দিকে যাওয়া যাক। তো এই এক্সেলেটার করে আমাদের অনেক সুবিধা হয়েছে, যে আমরা অনেক সময় ট্রেন মিস করার জন্য আমরা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতাম। তো সেই কারণে এখন তাড়াতাড়ি সুবিধা হয়। তো এই এক্সেলারেটর আপের জন্য আছে, ডাউনের জন্য আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই তো নিউ ভিডিও। তো আমরা আজকে নতুন ভিডিওটা শুরু করছি বহরমপুর কোর্ট স্টেশন রেলওয়ে, যেটা তোমরা অনেকেই জানো যে বহরমপুর শহরের ব্যস্ততম জায়গা হলো আমাদের এই বহরমপুর কোর্ট স্টেশন। চলো সেটা নিয়ে আজকে পুরো ব্লগটা করা যাক। আর তোমাদের তো তোমরা আশা করি সব দেখতেই পাচ্ছ আমাদের এই পিছনে যে অ্যাক্সেলারেটর আছে সেটা হচ্ছে শুধু আপের, ডাউনের নেই। তো যাদের মানে পায়ের প্রবলেম বা অন্য কিছু, যারা এবং কি সবাই চাপতে পারো, কোনো অসুবিধা নেই যে এই চাপবে না বা ও চাপবে, কোনো অসুবিধা নেই তাতে। চলো আমাদের পুরো স্টেশনটা ঘুরে তোমাদেরকে দেখানো যাক। যে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের ব্যস্ততম শহর, এবং এখানে সব রকমই সব থেকে বড় স্টেশন এবং সব রকম ট্রেন দাঁড়ায়। চলো দেরি না করে পুরো স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এবং তুমি অনেকজনাই সার্চ করো যে আমাদের স্টেশন দুটোই এক, সেটাকে তোমাদের দেখাচ্ছে। তো তোমরা বাঁতে যে লাল ঘরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুলিশ স্টেশন ঘর। তো তোমরা এখানটায় হেল্প যদি দরকার পড়ে হেল্প নিতে পারো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের এই জায়গাটা ব্যস্ততম জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ট্রেন দাঁড়িয়ে লোক কীভাবে নামছে, ট্রেন ছাড়া
ভালো তো তোমরা নিজে সতর্ক ভাবে ট্রেনে উঠবে ও সুস্থভাবে বাড়ি ফিরবে এটাই আমরা চাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পেলে যে এখানটায় ট্রেনের কি আরে মানে লোকাল ভিড় হয় আর বাইরে থেকে সবাই আসে এখান থেকে সবাই যায় তো আমাদের এটি হলো খুব ব্যস্ততম রেল স্টেশন তো এখানটা একটু আগে দেখতেই পেলে যে এরা ট্রেনে উঠছে তো এইভাবে তো উঠে ঠিক না তো তোমরা দেখতে থাকো ভিডিও এবং আরও কী কী আমাদের এখানে কোন কোন ট্রেন দাঁড়ায় কি সব টাইম আমি অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে নাও আর যারা বাইরে থেকে আসবো মনে করছো তারা ঠিক টাইমটা মেনটেন করো ট্রেনের আর পুরো ভিডিওটা দেখে নাও সেটা তোমাদের সুবিধা হয় তো বন্ধুরা চলো তোমাদেরকে আমাদের সেই প্ল্যাটফর্মগুলো দেখে দিই এক নম্বর দু নম্বর তিন নম্বর তো আমার পিছনে যেটি সবথেকে আছে সেটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে যেটি আছে সেটি হচ্ছে দু নম্বর এটি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এটা এইদিকে পিছনেটা দু নম্বর প্ল্যাটফর্ম তো আর চার নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে তো এখনও চালু হয়নি চালু হলে তোমাদেরকে সেই ভিডিওটাও আমরা দেব তো আমরা এখানে আড়াইটার দিকে এসেছি আর এখন বাজছে তিনটে ৩৮ তো এখানে অনেকজন গেল এলো অনেক মানুষের সাথে দেখা হলো তার মধ্যে একজন আমাদের সাবস্ক্রাইবারও ছিল তো তারাও যাই হোক কথা বললো আর তবে তার তাড়া ছিল তো ওই জন্য তার ভিডিওটাও করা হয়নি তো এখন ওরা আমাদের খুবই তো মজা লাগছে পেছনে ফার্স্ট টাইম ভিডিও করে তো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগছে তো তোমরা দেখো আমাদের বহরমপুর শহরের কোর্ট স্টেশন যেটা বলছে কোর্ট বলতে গেলে সবাই ভাবে যে এমনি কোর্ট না এটার নামই হচ্ছে কোর্ট স্টেশন যেটি আমাদের বহরমপুর শহরের রেল বহরমপুর স্টেশন এবার তো বাড়ি যেতে হবে তো আমরা এসেছি ২:৪৫ এখন বাজছে ৩:৪০ তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তো করতে হবে দুপুর হয়ে গেছে অনেক টাইমই কেটে গেল তো চলো আজকে ভিডিও তো বন্ধুরা আমরা এতক্ষণ স্টেশনে ছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো লিফট একটা অ্যাক্সেলেটার করে উঠবো আর যেটা মেন তোমাদেরকে বোঝানো যে তোমরা এইখানটায় দেখলে আশা করি ভিডিওতে সবাই বুঝতে পারলে তো তোমরা মানে বুঝতে পারছো এই জায়গাটা কেমন ব্যস্ত জায়গা তো এখন আর ট্রেন নেই বলে সবাই ফাঁকা স্টেশন তো আবার নেক্সট ট্রেন ৫টা কি ৬টায় আছে সম্ভবত তো আমরা চাপছি এখন লিফ অ্যাক্সেলারেটরে তো হচ্ছে এখানটায় সবাই চাপতে পারে তো আমরা খুবই মজা করছি ভিডিও করছি তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটি আরও এরকম আর ভালো ভালো ভিডিও পাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও কমেন্ট করো দ্বিতীয়ত হচ্ছে অনেকজনাই সাপোর্ট করছো না আরও আর বহরমপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটি এতে আরও বেটার বেটার ভিডিও দিতে পারি আর বাইরে থেকে যারা দেখছো তারা বহরমপুর আমাদের স্টেশন সম্বন্ধে ধারণা একটা আলাদা চলে আসবে আশা করি যারা অনেকজনা বাইরে থেকে পরীক্ষা দিতে আসো বা অন্য অন্য কাজে আসো তারা টোটাল ভিডিওটাই পাবে তোমরা যেই আসো প্ল্যাটফর্মে ঢুকলে প্ল্যাটফর্ম টিকিটটা কমসে কম কিনো কারণ এটা প্ল্যাটফর্ম টিকিটটা কিনা মাস্ট এই অবধি আশা করি সব বুঝতে পেরেছে টাটা বন্ধুরা টাটা